সুপ্রিয় দর্শক, সাকিব খানের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পূজা চেরি। বিশেষ করে বুবলির বেবি বাম্প ও সন্তানের ছবি প্রকাশ্য আসার পর থেকেই এই প্রেমের গুঞ্জনে হাওয়া লেগেছে আরও বেশি। শুধু তাই নয়, সব গুঞ্জন উড়িয়ে এবার একসাথে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন এই জুটি। তাহলে কি বুবলির পথেই হাঁটছে সাকিব পূজা চেরি জুটি? এদিকে সাকিব পূজা চেরির দেশত্যাগ নিয়ে মন্তব্য করলেন সাকিব খানের প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস। বন্ধুরা, পুরো খবরটি বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এক্ষুনি ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কেননা বিনোদন জগৎ সহ দেশ বিদেশের সব খবর এখানেই রয়েছে। সাকিব খান বুবলি জুটির বিয়ে বাচ্চা হয়েছে অনেক আগেই, তবে হঠাৎ করে কেন এতদিন পর প্রকাশ্য আনলেন বুবলি, এমন প্রশ্ন ছিল সকল ভক্তদের মনে। পরে জানা যায় নায়িকা পূজা চেরির কারণেই নাকি তাড়াহুড়ো করে সন্তানের ছবি প্রকাশ্য এনেছেন বুবলি। সাকিবের সঙ্গে পূজার প্রেম নিয়ে চলছে চলচ্চিত্র পাড়ায় নানামুখী কানা খোসাও। সাকিব খানের হাত ধরেই নাকি পূজা যাচ্ছেন আমেরিকায়, ইতোমধ্যেই ভিসাও পেয়ে গেছেন তিনি। ভিসা নিয়ে পূজা চেরি উচ্ছ্বাসও প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। জানা যায় নিউইয়র্কে অনুষ্ঠিতব্য ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডস এর মঞ্চ মাতাবেন সাকিব পূজা। শোনা যাচ্ছিল সেই উদ্দেশ্যে একসঙ্গে আমেরিকায় উড়াল দেবেন এই তারকা জুটি। শুধু তাই নয়, সাকিব খান প্রযোজিত সরকারি অনুদানের সিনেমা মায়ার শুটিং হবে আমেরিকায়, আর এই সিনেমায় সাকিবের বিপরীতে নায়িকা হয়ে কাজ করবেন পূজা চেরি। তাই সব মিলিয়ে আমেরিকা যাবেন সাকিব খান পূজা চেরি জুটি। এ নিয়ে গুঞ্জন উঠেছে, তাহলে কি বুবলির মতো পূজা চেরিকেও সবার সামনে থেকে আড়ালে নিয়ে যাচ্ছেন সাকিব খান? সাকিব খান লোকচক্ষুর আড়াল করে পূজাকে নিয়ে নয়া কৌশলে এটাছেন। এদিকে সাকিব পূজা চেরির দেশত্যাগ নিয়ে একটি সাক্ষাৎকারে অপু বিশ্বাস বলেন, বুবলির পর সাকিব পূজা চেরি এখন জনপ্রিয় জুটি। সাকিব যাকে পছন্দ করে তাকেই সে এক্সট্রা সার্ভিস দিয়ে থাকে। সাকিবের এখন নতুন ঠিকানা হয়েছে যুক্তরাষ্ট্র, তাই তার কাছের মানুষগুলোকে সেখানে নিয়ে যাচ্ছেন এক এক করে। তাই সব কিছু খোলাসা না করলেও দর্শকদের বুঝতে বাকি নেই কি হতে চলেছে। ভবিষ্যতে কি হবে তা কম বেশি সবাই আন্দাজ করতে পারছে, আমি এর বেশি কিছু বলতে চাই না, সময় সব বলে দেবে। তো প্রিয় দর্শক, সাকিব খান পূজা চেরির বিদেশ যাওয়া নিয়ে আপনার মন্তব্য কি লিখে জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।